এটিএম মাসুম, বাংলাদেশের মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন ও শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম সহ বিপুল সংখ্যক মুসল্লি। রোববার দুপুর 2:54 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মাওলানা লুৎফর রহমান মারা যান। গত 14 ফেব্রুয়ারি সকাল 9:45 লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। প্রখ্যাত এ আলেমে আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তি জীবনে মাওলানা লুৎফর রহমান 5 কন্যা ও 2 ছেলের পিতা। আল্লামা লুৎফর রহমান 1940 সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।